আজকে পড়ানো ছিল না, তাই উঠতে একটু দেরি হয়েছে। তো দেখো, উঠে এখন একটু জল গরম করতে দিলাম, কারণ জল গরম নাই। তো এখানে জল গরম বা টুকটাক জিনিস নিজে নিজেই করে নেওয়া ভালো, কারণ জল গরমটা সকালে খাওয়া খুবই উপকারী, তোমার প্রসেসিংটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এবং তোমার কোনো হজমের প্রবলেম থাকলে সেটা ঠিক হবে। তো আমি এখন জল গরম খাচ্ছি, এরপরে পড়তে বসবো। এখন ল্যাপটপগুলো রেডি করলাম, এবার পড়বো। আজকে পড়ছি, আজকে ফুড সাপ্লাইয়ের আর ক্লার্কশিপ, এই যে অঙ্কগুলো আসছে সেগুলোর একটা প্র্যাকটিস সেট করছি, আর সাথে যে অঙ্কগুলো অসুবিধা হচ্ছে সেগুলো একটু দেখছি। তো লাভ ক্ষতি এর মধ্যে আজকে দেখেছিলাম। তো তখনই মা চা দিল আমাকে, তো সেটাও খেয়ে নিলাম। তো পড়া হচ্ছে ভালোই, কিন্তু যতটা আমি চাইছি ততটা পড়া এখনও ঠিকঠাক হচ্ছে না, কারণ দুপুরের টাইমটা অনেকটা ফাঁকা যাচ্ছে, ওই টাইমটা পড়া হচ্ছে না। তো সকাল আর সন্ধ্যা রাত্রি এগুলোতে হচ্ছে পড়াটা, কিন্তু মিডিলের টাইমে অনেকটা ফাঁকা যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি অঙ্কগুলোই করছি। কিছুদিন থেকে আমি অঙ্কটাই বেশি প্র্যাকটিস করছি, কারণ অঙ্কটা করতে একটু অসুবিধা হচ্ছে অনেকটাই। তো ইংলিশটাও করি, অঙ্ক ইংলিশ তোমরাও যারা পরীক্ষা দিবে তো প্রতিদিন অবশ্যই করা দরকার, কারণ অঙ্ক ইংলিশটা প্র্যাকটিস না থাকলে ভুলে যাবে, তুমি শিখলে আজ কালকে সেটা ভুলে যেতে পারো। তো এবার আমি এখানে করছি টুকটাক, নিজেও করছিলাম, এবার এখানে একটু অন্য অঙ্ক করছি, অন্য স্যারের একটা। তো এটা তোমার সিজিএলে আসবে। তো এখন পড়া হয়ে গেল, একটু একটু চলে আসলাম ছাদে, দেখি যে ফুল গাছগুলো কী অবস্থা। তো দেখছি জল মল দেওয়া নাই, কাল দু একদিন দেওয়া হয়নি। ফুলটা দেখো কী সুন্দর হয়েছে, ফুলের সব আমি নাম টাম জানি না, তোমরা কমেন্ট করো কী ফুল। দেখো এই ফুলটা নতুন ফুটছে, তো ভালোই লাগছে, কিন্তু জলটা দেওয়াটা দরকার। তো রোদটাও হলো, তো মা দেখছে একটা কলা দিয়ে কি একটা বড় টাইপের ভেজেছে, ওটা খেয়ে নিলাম। তা আবার এসে পড়তে বসলাম দুপুরে। তো এটা দেখো পরে যে পয়েন্টগুলো, সেগুলো হলুদ পয়েন্ট হাইলাইট করেছি। এবার সান টান হয়ে গেল, এবার খাবো। তো আজকে মাংস হয়েছিল, তার জন্য আর অন্য তরকারি করতে বারণ করলাম, সবজি টবজি। তো শুধু মাংস হলে শুধু ভাতই ভালো লাগে। তো এবার খাওয়াটা হয়ে গেল, তারপরে দেখছি পড়তে বসবো। তা বইগুলো সব কীভাবে ছিটিয়ে পড়ে আছে। তো তারপরে একটু ঘুমিয়েছিলাম দুপুরে, সন্ধ্যাবেলায় উঠে দেখছি মা একটা স্যুপ বানিয়েছে, তো সেটা খেলাম। আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে।